প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিমস্টেকের কার্যক্রমের আরও গতিশীল করতে আলোচনা হয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সহজীকরণ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। সেখানে বিমস্টেক সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায়। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, রোহিঙ্গা ইস্যুতেও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায়, এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে। দেশে নতুন করে তারা পার্টনারশিপটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে ভারতীয়দের। নন ট্যারিফ ব্যারিয়ার তোলার বিষয়েও হয়েছে আলোচনা। 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি যেটা তৈরি করা হয়েছে সেখানেও উনি বলেছেন বিনিয়োগ করার জন্য। তার সাথে সাথে আমাদের কিছু সমস্যাগুলি আছে, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ারগুলি নিয়ে, ওটা সম্বন্ধে আমরা বলেছি। এ সময় প্রয়োজনে মিয়ানমারকে পাশ কাটিয়েও বিমস্টেক সচল রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। আহমেদ রেজা, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত।